ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আর এখন ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা, আর আমার ঘুমটা এখন ভাঙলো, কিন্তু তোমাদের দিদি এখন কথা বলবে, কথা বলো, আমি যাই একটু ঘুরে আসি নিচ থেকে। তো তোমরা তো দেখলে আমার সকালে কাজ সারা পুরো সব কমপ্লিট, এবার সানে যাবো, সানে থেকে এসে জল ধনা দেবো, তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলছি। ঠিক, তো সকালে একটু ছাদে এলাম হাঁটাহাঁটি করতে, যেহেতু বাইরে বেরোয় না, তো সকালে ছাদে এসে একটু হাঁটাহাঁটি করছি, পাইচারি খাচ্ছি। কিন্তু আজকে সকালে এসে দেখছি বাপি ছাদে, দেখো কি করছে বাপি, দেখতে থাকো কি করছে বাপি। এই যে বিম কড়াই অলরেডি তুলে ফেলেছে কটা, আমাদের এই সিম গাছটা দিয়ে গেল, ভালো মতো করে সবজি দিল। তোমার পাঁচটা ফুলকপির গাছ কালকে ফ্রেন্ডসদের দেখালাম, একটা ফুলকপিতে মানে একটা গাছে পাঁচটা ফুলকপি। আর এমনি এই যে ছাদে এসে দেখছি কালকে যেরকম গাছ একটা দেখেছিলে ওরকম গাছ আরো একটা আছে, দেখো ফ্রেন্ডস, দেখে বুঝতে পারছ যে এই গাছটাতেও চার পাঁচটা ফুলকপি হতে চলেছে, একটা গাছেতে এই গাছটাতেও চার পাঁচটা ফুলকপির গাছ। সত্যি কি যে হচ্ছে, কেনই বা হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। আমি এতক্ষণ ছাদে হাঁটছিলাম আর তোমরা ততক্ষণ ছাদের সিনেমাটিক শটটা আজকেও মনে হয় দেখে নিয়েছ, দেখে নিলে তো ভালো লেগেছে, তাহলে সেটার জন্য লাইক তো একটা করতে হবে, করে দাও। আর আজকে বাপি বিকালে না তুলে সকালেই তুলছে, তো যেরকম তুলছে আর কি, যেরকম সময় পায় কি, ও আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তো সেই জন্য বৃষ্টি হওয়ার আগে সবজিগুলোকে তুলে নিচ্ছে আর কি, যতটা পারে তুলে নিতে, তো সেই হিসাবে তুলে নিচ্ছে। চলো বাপি এখানে সবজি তুলুক, আর আমি ততক্ষণ এবার নিচে যাই, নিচে গিয়ে দেখতে থাকি সবাই কি করে, বা আমাকেও তো এবার স্কুল যাওয়ার জন্য রেডি হতে হবে, চলো। তো ফ্রেন্ডস, দেখেই বুঝতে পেরে গেছো একদম আমি স্কুল যাওয়ার জন্য রেডি, সাথে গরম গরম দুপুরের খাবার নিয়ে। আর এদিকে তোমাদের দিদি ঘুরপাক খাচ্ছে, ঠাকুরের ওখানে যাবে হাতে ঘি নিয়ে, তার কারণটা শুনে নাও, কারণ আমি থাকবো না যে ক্যামেরা করে তোমাদের দেখাবো, তো কি করতে চলেছে সেটা অন্তত শুনে নাও। গোপালকে ঘি মাখাবো, ঠান্ডা তো, মানে গোপালের শীতকালে সেই জন্য ঘি মাখতে ইচ্ছা হয়েছে, নাহলে ঠান্ডা ফান্ডা লেগে যাচ্ছে আর কি। আমার যদি এরকম যত্ন নিত আর কি, গাটা সিনেমাটিস্টের থেকেও বেশি চকচক করতো আমার। তো যাই হোক, ও গোপুকে এই ঘিটা মাখা, আর তোমাদের সঙ্গে আমি ততক্ষণ শেয়ার করে দিই যে আজকে দুপুরে কি কি লাঞ্চের ব্যবস্থা হয়েছে, লাঞ্চে কি কি মেনু হয়েছে। আজকে হয়েছে মাছের ঝোল, ও আচ্ছা কালকের মাছ, আমি যেহেতু বৃহস্পতিবার মাছ সব ছাড়া মানে এমনি নিরামিষ খেতে পারবো না, সেই জন্য আমি আমার মাছের ঝোল, বাঁধাকপির তরকারি, আর একটা কি আছে ওটা ফুলকপির তরকারি, তো এইসব দিয়ে, আর পাশে তো দই আছে, তো এইসব দিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নি তাড়াতাড়ি করে, দিয়ে আমি স্কুল বেরিয়ে যাবো, আর তোমরা ততক্ষণ দেখবে বাড়িতে তোমাদের দিদি কি করে, চলো। তো খেতে খেতে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, তখন যে বললো শুধু ঘি দিয়ে স্নান করাবে, একদম নয়, এখন দেখতে পাচ্ছি দুধ নিয়েছে, ঘি নিয়েছে, মধু নিয়েছে, আর কি কি নিবে, আর গঙ্গা জল, এইসব দিয়ে স্নান করাবে। যদি আমাকে মাখাতো, আমার স্কিনের যৌলতা আজকে স্কিন থেকে মানে এই ফোনের স্কিন থেকে ফেটে ফেটে বেরোতো, কিন্তু আমি এসব মাখতে চাই না, আমি এমনি কি বলি আমি জানো, আমার ডায়লগটা কি জানো, আমি হচ্ছে বন বিউটি, আমাকে কোনো কিছু মেখে সুন্দর হতে হয় না, কিন্তু গোপাল তো আর বন বিউটি ছিল না তখন, তখন তো কুঁড়ে ঘরে জন্মাতো গোপাল সেইখানে, তো সেই জন্য এখন এই মা তাকে মাখিয়ে 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 ফর্সা করুক, আর আমি খেতে থাকি। তো ফ্রেন্ডস, বাড়ি তো এসে গিয়েছি, আর সঙ্গে শুধু বাড়ি নয়, হাতে ফল নিয়ে, তো ম্যাডামের কাছে দেখতে যাচ্ছি ম্যাডাম কি করছে। ম্যাডাম, অমৃতা, একদম ফাটাফাটি সময় এসেছে, ম্যাডাম ঘুমাচ্ছে, মনে হচ্ছে নয়, ম্যাডাম প্রকৃতপক্ষেই ঘুমাচ্ছে। হ্যাঁ যে রুম পুরো অন্ধকার, জানি কিছুই দেখতে পাচ্ছ না, ম্যাডাম ঘুমাচ্ছে, তো ম্যাডামকে ফলটা দিয়ে দিই, দিয়ে তো আমাকে বেরোতে হবে, কাজ আছে, কাজ সারি, চলো কাজ সেরে এসে দেখা করবো।
তো স্কুল থেকে এসে বাড়ি গিয়েছিলাম, বাড়ি থেকে বেরিয়ে এখন একটু বেরিয়েছি আড্ডা মারতে বলো আর কাজ করতে বলো। তখন আমার এক বন্ধু মনে করালো, ওই যে রানা সন্দীপন, ওই যে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, ও হঠাৎ করে মনে করালো আজকের দিনে দাঁড়িয়ে নাকি আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম, 5 বছর হয়ে গেল। কথাটা শুনে আনন্দও লাগছে, আর ব্যাংক অ্যাকাউন্টের দিকে তাকালে তখন কষ্ট হচ্ছে যে 5 বছর হয়ে গেল, ব্যাংকে 50 টাকা উঠেই। তো যাই হোক, এই খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আবার পরে দেখা করব। তো ফ্রেন্ডস, আজকে সন্ধ্যাবেলা ঘুরে আসার পর সন্ধ্যের টিফিনের সময়ও দেখা হয়নি, তো বেশ কিছুটা পরে বাপি মানির সঙ্গে আড্ডা টাড্ডা মেরে জাস্ট উপরে এলাম। ভাবলাম বাপি মানির সঙ্গে আড্ডা মারা হলো, আমার বন্ধুদের সঙ্গে তো আড্ডা মারা হয়নি, তো সেই কারণে আড্ডা মারতে এলাম। আর এদিকে তোমাদের দিদি ওইখানে যদি লক্ষ্য করো ড্রেসিং টেবিলে দেখতে পাবে একটা মগ রাখা আছে এরকম জায়গায়, ও অলরেডি টিফিন টিফিন করে আবার দুধ এনেছে দুধ খাবে বলে। তো তোমাদের দিদিকে তো ভালো মন্দ কিছু খাওয়াতে পারলামই না, ওই যেটুকুটা খায় আর কি, খাই না বললেই চলে, তো ওর মতো থাক। আর সত্যি কথা বলবো, খুব চাপ স্কুলে এই কটা স্টুডেন্টকে নিয়ে মিড ডে মিল চালাতে চালাতে আর কি, বাড়িতে রীতিমতো অশান্তি লেগে যাচ্ছে দিন রাত ওই সব নিয়ে ভেবে আছি বলে। যদি আমার এই ভিডিও কোনো সরকারি প্রাইমারি স্কুলের মাস্টার দেখে থাকেন তাহলে আমার সঙ্গে যদি একমত হন তাহলে অবশ্যই জানাবেন। আর একটা হাসির ব্যাপারের কথা বলি, আমাদের স্কুল খুলেছে, মানে স্কুলে আমরা টিচাররা যাচ্ছি অনেকদিন, কিন্তু ধরুন এই পাড়ায় শিক্ষার প্রকল্পটা চালু হয়েছে 7 তারিখ থেকে, আজকে 10 তারিখ, এই 3 দিনের মধ্যে আমি গার্জেনদের কাছে 4 বার না রুটিন চেঞ্জ করেছি। আবার শুনতে পাচ্ছিস স্কুল খুলবে মানে তার জন্য আবার রুটিন চেঞ্জ হবে, মানে এবার রীতিমতো ভয় পাচ্ছে যে গার্জেনরা না আমাদের দিকে মারে। ভাবা উচিত যে কি বলবো এর পরের বার, মানে আজকে একটা নতুন রুটিন এসেছে সেটা আবার গার্জেনদের সঙ্গে শেয়ার করতে হবে, কিন্তু চিন্তা ভাবনা বা মন যা বলছে মঙ্গলবার করে আবার একটা রুটিন আসতে পারে, মানে কি করা উচিত, কি বলা উচিত, কি ভাবা উচিত, আমি সেইগুলোকেই ভেবে উঠতে পারছি না। তো সেই জন্য তোমাদের সামনে আসতেও দেরি হচ্ছে, দিন রাত আমাদের যে এই ফ্রেন্ড সার্কেলটা আছে, মানে অন্তত যারা এই টিচিং লাইনে আছেন, তো সকলের সঙ্গে এইসব নিয়েই দিন রাত আলোচনা, ফোন, এইসব করেই টাইমটা কেটে যাচ্ছে আর কি। তো দেখা যাক আলটিমেটলি যা হয়, ভগবান ভালোর জন্য করে আর সবাই ভালোর জন্য করবে, ভবিষ্যতে কি হয় সেটা তো দেখাই যাবে। তো শুধু একটু হিন্টস দিই, আর কিছুদিনের মধ্যে মানে এই মাসে বেশ কিছু ধামাকাদার ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, একটা হচ্ছে মামার বাড়ি, আর তার কিছুদিন পরেই হচ্ছে গিয়ে মহিষাদল, মহিষাদলের রাজবাড়ি আমার সঙ্গে ঘুরতে হবে, তো অবশ্যই সেগুলো শেয়ার করব, দেখতে থাকবে। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর কেন এখন দেখছো না কেন, ভিডিওগুলো কি ভালো লাগছে না, তো কিসের জন্য ভালো লাগছে না সেগুলো আমাদের কমেন্টে জানাতে হবে, তো তবে তো সেই ভুলগুলো আমরা শুধরাতে পারবো। কিন্তু ভিডিওগুলো দেখে প্লিজ কমেন্টটা করো যাতে আমরা ভুলগুলো শুধরাতে পারি। তো যাই হোক, ভিডিওটা যদি পুরোটা দেখে থাকো, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। আর গুড নাইট, টেক কেয়ার, টাটা, বাই।